আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। করোনার কারণে অনেক দিন বের হতে পারিনি, তো আজ অনেক দিন পর বের হলাম। ঢাকা যাচ্ছি আমার মেয়ের ভর্তির ব্যাপারে, তো খুব ভালো লাগছে বাইরে বের হয়ে। আর আরও বেশি ভালো লাগার কারণ হচ্ছে এই যে পথটা, এটা হচ্ছে আমার দাদু বাড়িতে যাওয়ার পথ। তো আমার দাদু বাড়িটা পিছনে ফেলে এসেছি, আমি ঢাকার দিকে যাচ্ছি। তো এই পথটাকে আমার ভীষণ আপন, ভীষণ চিরচেনা, আমার খুব নিজের মনে হয়, খুব শান্তি লাগে। দাউদকান্দি ব্রিজ এটা, আর চারিদিকে সবুজ, কী যে শান্তি, কী যে ভালো লাগা, একেবারেই নিজের মনে হয় সব কিছু। রাস্তাঘাট, মানুষজন, গাড়ি ঘোড়া সবটাই মনে হয় নিজের। এটা হচ্ছে মেঘনা ব্রিজ, নিচে মেঘনা নদী, লঞ্চ, স্টিমার, নৌকা, অনেক নৌযান দেখতে পাচ্ছি। খুব ভালো লাগে এই ব্রিজগুলোতে যখন গাড়িটা ক্রস করে। তো কাজ শেষে আবার ফিরে যাচ্ছি আমার নিজ ঠিকানায়, আর এই রাস্তা ধরেই আমার দাদু বাড়ির ঠিকানা, আমার বাবা মায়ের ঠিকানা। আমার বাবা মা এখন ওখানেই থাকেন, চিরশান্তিতে ঘুমিয়ে আছেন আমাদের দাদা বাড়িতে গোমতী নদীর পাড়ে। আর এই পথটা এত আপন মনে হয়, আর একটু সামনে যদি চলে যেতে পারতাম, একটু বাবা মাকে দেখে আসতে পারতাম, অনেক ভালো লাগতো। কিন্তু সময় কিংবা সুযোগের অভাবে আজ হচ্ছে না, তবে খুব তাড়াতাড়ি দেখা করার ইচ্ছা আছে বাবা মায়ের সাথে, একটু দেখা করে আসব। অনেক দিন হলো দেখি না, মনটা অস্থির হয়ে আছে কবে যাব। তো খুব এই রাস্তাটায় এলেই কেমন জানি মনটা উদাস হয়ে যায়, মনটা কেমন কেঁদে কেঁদে ওঠে, প্রাণ ভরে উপভোগ করি। তো যখন সময় সুযোগ হবে ইনশাল্লাহ যাব। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।